হ্যালো গাইস ওয়েলকাম টু ক্যারিয়ার দিসের একাডেমি তোমরা থ্রিতে এম জিএম এর পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু একটা ভীষণ বড় আপডেট চলে এসেছে ডাব্লুবি এর ওয়েবসাইটে কিন্তু অলরেডি তোমাদের যে ইনফরমেশন বুলেটিন সেই ইনফরমেশন বুলেটিন কিন্তু আপলোড দেওয়া হয়েছে এই ইনফরমেশন বুলেটিনের মাধ্যমে তোমরা জানতে পারবে কবে তোমাদের পরীক্ষা হতে চলেছে এবছরে কিন্তু একটা দারুণ আপডেট এসেছে যে তোমাদের কিন্তু এবছরে একটা শিফটেই পরীক্ষা হবে অর্থাৎ এবছর দুটো শিফট আলাদা আলাদা দুটো শিফটে পরীক্ষা হচ্ছে না বিগত দু বছর ধরে দুটো শিফটে পরীক্ষা হচ্ছে তাই হচ্ছে হচ্ছে অনেকের ছিল ফার্স্ট ইজি সেকেন্ড একটু জটিল তার জন্য সেই সব সম্মুখীন ডাব্লিউ বিজি বোর্ড তাই এবছর থেকে একটাই মাত্র শিফট রাখা হয়েছে তার সাথে একটা ভীষণ বড় আপডেট কি যে তোমাদের হতে পারে এবছর অনেক অনেক বেশি পরিমাণে এক্সাম সেন্টার কিন্তু ইনক্রিজ করে দেওয়া হবে অর্থাৎ গত বছরের তুলনায় এবছরের এক্সাম সেন্টারের সংখ্যা হতে চলেছে আচ্ছা এই ভিডিওতে আমরা কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। কবে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে তার সাথে কারা কারা এই এক্সামটার জন্য এলিজিবেল আর্টস সায়েন্স কোন কোন স্টুডেন্টরা এই এক্সামের জন্য এলিজিবল এবছর কি নতুন কোন নিয়ম নীতি নিয়ে আসা হয়েছে পরীক্ষার জন্য কোন সিলেবাসের উপরে পরীক্ষা হবে সিলেবাসের কি কোনো পরিবর্তন নিয়ে আসাছে আর তার সাথে কোন এক্সাম প্যাটার্নে পরীক্ষা হবে এ টু জেড সব কিছু কিন্তু হবে তার আগে বলতে চাই যে তোমরা যদি আমরা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ এই চ্যানেল থেকে তোমরা কিন্তু রেগুলার এনএম জিএন প্রিপারেশনের জন্য ক্লাস পেতে পারবে তাছাড়া ফ্রিতে মক টেস্ট পাবে এমনকি ফ্রিতে প্রচুর প্রচুর আমরা স্টাডি মেটিরিয়াল তোমাদেরকে প্রোভাইড করে থাকি আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে তোমরা আমাদের সঙ্গে ওখানে কন্ট্যাক্ট করতে পারো ওখানে প্রচুর প্রচুর পরিমাণে ফ্রি স্টাডি িয়াল দেওয়া আছে তো চলো এবারে আমরা ডিরেক্ট হচ্ছে আজকের যেই তোমাদের মেন টপিক যে তোমাদের ইনফরমেশন বুলেটিন যেটা প্রকাশ করেছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নিই দেখো সবার চেয়ে তো ডাবলিউ অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে বাঁ দিকের কোণে ইনফরমেশন বুলেটিন বলে একটা সেকশন পাবো যেখান থেকে আমরা ইনফরমেশন বুলেটিনটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো তো এই ইনফরমেশন বুলেটিনটাকে তোমরা ওপেন করার পর তোমরা কি দেখতে পাবে দেখো আমি দেখিয়ে দিই যে এক্সাম তোমাদের হতে চলেছে এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে এক্সাম হবে কিন্তু দুই সাত দু হাজার তেইশে অর্থাৎ সাতের মাসের দু তারিখে যেদিন রবিবার পড়ছে সেই দিন কিন্তু তোমাদের এক্সাম হবে এরপর সবচেয়ে যেটা শকিং ব্যাপার এবছর যেটা করা হয়েছে যে একটাই শিফটে তোমাদের এক্সাম হবে এটা কিন্তু তোমাদের গত বছর পর্যন্ত দুটো শিফটে হতো এবছর একটাই শিফটে এক্সাম হতে চলেছে আর এক্সামটা কিন্তু দুপুর বারোটার থেকে দেড়টা পর্যন্তই হবে আচ্ছা এরপর হচ্ছে তোমাদেরকে আমি একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই অনেকের একটা ডাউট থেকে থাকে যে তোমাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে বলে দিই যে তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি তবে এইটুকু জেনে রাখো যে ফর্ম ফিল কিন্তু তোমাদের শুরু হবে যে জানুয়ারির কুড়ি তারিখের মধ্যে ফর্ম ফিল শুরু হয়ে যাবে তার জন্য কিন্তু তোমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার হতে হবে কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি সার্টিফিকেট লাগতে পারে আমি তোমাদেরকে সবকিছু ডিটেলসে বলে দেবো আর সাথে তোমরা এখন থেকে নিজেদেরকে একটা ঘটনা বলে রাখি যে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে ক্লায়েন্টলি আমি যখন ফর্ম ফিল আপটা করব তখন ভালোভাবে দেখবে জেনারেল ক্যান্ডিডেটটা কারণ তোমাদের ইডব্লিউএস এর একটা ওখানে অনেক বড় সুবিধা পাওয়া যায় তো আগে আমার ভিডিওটা দেখবে ফর্ম ফিল আপে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু এই ভিডিওটা মিস করে মিস করবে না নয়তো কিন্তু তোমরা পরবর্তী সময় প্রচুর প্রচুর স্টুডেন্টরা ওই ভুলটা করে থাকে বলে একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেতে মিস করে যায় দেখো এখানে আমাদের যেটা আমরা বলবো যে এক্সাম ফর্ম ফিল আপের জন্য তোমাদের কত টাকা কি লাগছে সেটা নিয়ে কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে যেসব ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু তাদেরকে চারশো টাকা করে ফিস পেমেন্ট করতে হবে আর যারা এস সি ওবিসি রয়েছে তাদের তিনশো টাকা করে ফিস পেমেন্ট করতে হবে ক্লিয়ার আচ্ছা এরপর তোমাদেরকে একটু আমি যে এবছরের নতুন এক্সাম প্যাটার্নটা হয়েছে সেই এক্সাম প্যাটার্নটা নিয়ে আলোচনা করি তো সেই এক্সাম প্যাটার্নটাতে ভালোভাবে লক্ষ্য করবে যে দু ধরনের ক্যাটাগরির কোশ্চেন কিন্তু এবছরে থাকতে চলেছে গত বছর ওই দু ধরনের কোশ্চেন প্যাটার্ন ছিল তো যেখানের মধ্যে একটা ক্যাটাগরি ওয়ান ছিল আর একটা ক্যাটাগরি টু ছিল তো এই ক্যাটাগরি ওয়ান কি জিনিস আর এই ক্যাটাগরি টু কি জিনিস সেই নিয়ে আমরা একটু আগে আলোচনা করনি। তো ক্যাটাগরি ওয়ান হলো এমন ধরনের কোশ্চেন যেগুলোতে চারটা অপশন থাকবে এমসিকিউতে কিন্তু যেখানে একটাই মাত্র সঠিক উত্তর থাকবে যেটার কোশ্চেনের এক একটা কোশ্চেনের মার্কস হচ্ছে এক নাম্বার করে অর্থাৎ এক নাম্বার করে মার্কস চারটা অপশন থাকবে কিন্তু একটাই সঠিক হবে যদি তুমি সঠিক করে আসতে পারো এক মার্কস পাবে যদি তুমি ভুল করে আসতে পারো তোমার এক মার্কসও গেল তার সাথে অ্যাডিশনাল আবার জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস চলে যাবে অর্থাৎ তুমি যদি চারটা ভুল করে আসো তোমার টোটাল এক মার্কস কাটা যাবে প্লাস পাঁচ মার্ক্স কাটা যাবে আচ্ছা এরপর ক্যাটাগরি টু জিনিসটা কি ক্যাটাগরি টু হলো যেটাতে তোমার প্রতিটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে দুই করে যেটাতে তোমার একের বেশি উত্তর রয়েছে অর্থাৎ অপশন থাকবে চারটা কিন্তু তোমার উত্তর হবে একের বেশি দুটো হতে পারে তিনটে হতে পারে বা চারটা উত্তর হতে পারে তো এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ ভুল হলে কিন্তু তুমি কোনো নেগেটিভ মার্কিং হবে না কিন্তু যদি ভুল করে আসো তাহলে তুমি জিরো পাবে আর সঠিক করে আসলে পার্সিয়াল মার্কিং পাবে অর্থাৎ এখানে একটা পার্সিয়াল মার্কিং এর ব্যাপার রয়েছে দেখো তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেখানে ক্যাটাগরি ওয়ানে লাইফ সায়েন্স খুবই একটা ইম্পর্টেন্ট ভাইটাল জায়গা তো এই লাইফ সায়েন্সের ক্যাটাগরি ওয়ানে টোটাল তিরিশটা কোশ্চেন ক্যাটাগরি টুয়ে টোটাল দশটা কোশ্চেন টোটাল চল্লিশটা কোশ্চেন থাকে পঞ্চাশ মার্ক্স এর কোশ্চেন থাকে ফিজিক্যাল সায়েন্সে পনেরোটা ক্যাটাগরি ওয়ান পাঁচটা হচ্ছে ক্যাটাগরি টুয়ে থাকে কুড়িটা কোশ্চেন আর টোটাল পঁচিশ মার্কস এর কোশ্চেন আচ্ছা ইংলিশের ইংলিশের পনেরোটা হচ্ছে তোমার ক্যাটাগরি ওয়ান এর কোশ্চেন থাকে টোটাল পনেরো মার্ক্স এর কোশ্চেন ক্যাটাগরি টুয়ে কেন কোনো কোশ্চেন নেই ম্যাথামেটিক্সে দশটা জেনারেল নলেজ দশটা আর হচ্ছে লজিক্যাল রেশন পাঁচটা কোশ্চেন থাকে টোটাল একশো মার্কস এর কোশ্চেন আর একশো একশোটা কোয়েশ্চেন আর একশো পনেরো কোশ্চেন আচ্ছা এরপর তোমাদের মধ্যে একটা অনেক ডাউট থেকে থাকে যে হচ্ছে স্যার যেটাতে আমরা পরীক্ষা দেবো সেই দেখতে কেমন হয় তো দেখে নাও তোমাদের দেখতে কেমন হয় এখানে ক্লিয়ারলি একটা দেওয়া আছে এখানে তোমাদের পরীক্ষাতে এটা টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ যে সিটটা সেটাই কিন্তু ওএমআর সিটটা হবে তো ভালোভাবে দেখে না ওএমআর সিট দেখতে কেমন হয় তো এই ওএমআর সিট তোমাদেরকে কী কী ফিল আপ করতে হয় নিজের একটা তুমি যে কোশ্চেনটা পাবে সেই কোশ্চেনের একটা বুলেট নাম্বার থাকে বুগলেট নাম্বার অর্থাৎ প্রতিটা কোশ্চেনের একটা স্পেসিফিক নাম্বার থাকে সেই নাম্বারটাকে এখানে প্রথমে লিখতে হয় তার সাথে সাথে এইখানে হচ্ছে প্রতিটা নাম্বারকে ঠিকভাবে ফিল আপ করতে হয় রোল নাম্বারটা যেটা রয়েছে সেই রোল নাম্বারটাকে এইখানে ভালোভাবে ফিল আপ করতে হবে যেটা তোমার অ্যাডমিট থাকবে তোমার বুগলের যেটা কোশ্চেন পেপার পেয়েছে সেই কোশ্চেন পেপারটা কত নাম্বার সিরিজের এ বি কোন সিরিজে এইখানে নাম লিখতে হয় এখানে তোমার যে সেন্টারটা তুমি পরীক্ষা দিচ্ছ সেটা লিখতে হয় তারপরে নিচের দিকে তোমার এখানে এক্সামের মানে যে কোশ্চেনগুলো রয়েছে কোশ্চেনগুলো উত্তর লেখার জায়গা এক নাম্বার কোশ্চেনের জন্য এব এব এবিডির মধ্যে কোন অপশনটা তিন নাম্বারের জন্য এ বি এবিডির জন্য কোন অপশনটা সাতান্ন নাম্বারের জন্য এ বি এবিসিডির মধ্যে কোন অপশনটা সেটা তোমাকে এইখান থেকে দিতে হয় একটা সিট যে সিটটার কাজ কি এই সিটটা তোমাকে পরীক্ষার হলে এইখানে তোমার একটা ছবি সেটানো হবে তার সাথে তোমাকে এইখানে একটা সিগনেচার করতে হয় তো এইটা হচ্ছে আমাদের এক্সাম সেন্টারে হয়ে যাওয়ার ঘটনা আর এইখানে একদম ক্লিয়ারলি কোন জায়গাতে সিট এবছর নতুন এক্সটেন্ড করা হয়েছে সেই ব্যাপারে লেখা রয়েছে অর্থাৎ তোমাদের এক্সামিনেশন জোন কোথায় কোথায় রয়েছে বিষ্ণুপুর বোলপুর সিউড়ি কোচবিহার সব এ টু জেড লেখা আছে কলকাতার মধ্যে কোথায় কোথায় রয়েছে নদীয়ার মধ্যে কল্যাণের মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বা মেদিনীপুরের মধ্যে কোথায় কোথায় কি সিট রয়েছে সেগুলো কিন্তু সব লেখা রয়েছে এইখানে একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট জিনিস আছে যে তোমাদের একটা পারফরমেন্স সার্টিফিকেট এখান থেকে বের করতে হয় তো এগুলো হচ্ছে আমাদের এখন লাগে না এগুলো হচ্ছে আমরা কাউন্সিলিং এর সময় পরবর্তী সময় দেখে নেব আচ্ছা এরপর তোমাদেরকে আমি একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সম্পর্কে বলি দিই অর্থাৎ কারা কারা এলিজিবল তো এখানে দেখো এএনএম এর পরীক্ষা জিএনএম এর পরীক্ষা দুটো কিন্তু একই সাথেই পরীক্ষা হয় অর্থাৎ এএনএম এর জন্য আলাদা বা জিএনএম এর জন্য আলাদা এরকম কিন্তু কোনো কিছু নাই ছেলে মেয়ে উভয়ে কিন্তু পরীক্ষাটা জিএনএম দিতে পারে কিন্তু এএনএম শুধুমাত্র মেয়েরা দিতে পারে ছেলেরা দিতে পারে না এএনএম পরীক্ষা যারা দেবে পরীক্ষার প্রার্থীদের ম্যাক্সিমাম এজ পঁয়ত্রিশ বছর হতে পারে জিএনএম এরও সেম কিন্তু ম্যাক্সিমাম এজ পঁয়ত্রিশ বছর হতে পারে আচ্ছা তোমাকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে তার সাথে তোমাকে বেঙ্গলি বা নেপালি এই দুটো ভাষাতেই কিন্তু তোমাকে জানাটা আবশ্যক বেঙ্গলি এবং নেপালি এই দুটো ভাষা কিন্তু তোমাকে জানতেই হবে আচ্ছা এরপর তোমার কোয়ালিফিকেশন কিন্তু তোমাকে মাস্ট ক্লাস টুয়েলভ পাস করতে হবে আর ইংলিশে তোমাকে মাস্ট পাস করতে হবে তার সাথে হচ্ছে কিন্তু রাখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমার দেখো তোমাদের এরপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখন লাগে না বাকি পরবর্তী সময় এগুলো আমরা ভালোভাবে আলোচনা করবো তোমাদের যেটা মেন বিষয় যে সিলেবাস তোমাদের কি কি আছে সেই সিলেবাসটা ভালোভাবে একটু শুনে নাও তোমাদের যে লাইফ সায়েন্স রয়েছে সেই লাইফ সায়েন্সে তোমাদের যে নাইন আর টেনের যে টেক্সট বইগুলো রয়েছে যে কোনো একটা টেক্সট বইকে ফলো করবে সেটা তোমার ছায়া হতে পারে প্রান্তিক হতে পারে বা সাঁতরা হতে পারে এই সব প্রকাশনীর টেক্সট বইগুলো তোমাদেরকে ফলো করতে হবে আমি ভালো একটা সাজেশন দেবো তোমরা যদি টেক্সট বইয়ের সাথে সাথে প্রতিটা বিষয়ের ক্লাস নাইন এবং টেনের যদি তোমরা ওর সাথে ওর একটা সহায়িকা রায়মার্টিনের সহায়িকা হোক বা ছায়া প্রকাশনীর সহায়িকা হোক এইগুলোকে যদি কিনে নিতে পারো ফার্স্ট হ্যান্ড না হলেও সেকেন্ড হ্যান্ড কিনে নেবে সবচেয়ে ভালো হয় তোমরা যদি কলেজ স্ট্রিটের কাছে কারোর বাড়ি হয়ে থাকে কলেজ স্ট্রিট থেকে প্রচুর প্রচুর কম দামে সেকেন্ড হ্যান্ড বই পাওয়া যায় তো সেই সেকেন্ড হ্যান্ড বইগুলো যদি ওখান থেকে কিনে নাও তাহলে অনেকটা কম টাকাতে তোমরা একটা ভালো স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে আচ্ছা এইটা হচ্ছে তোমার ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের জন্য তোমরা এটা ফলো করবে ম্যাথামেটিক্স কোথার থেকে করবে ম্যাথামেটিক্স লজিক্যাল রিজনিং আর হচ্ছে ইংলিশ আর তোমার জি কের জন্য আমি তোমাদেরকে বেশ কিছু স্পেসিফিক ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে পরে তোমরা প্র্যাকটিস করতে পারো খুবই ভালো ওয়েবসাইট তো সেখান থেকে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু অনেকখানি হেল্প পাবে তো ওটা হচ্ছে তোমাদের সিলেবাস নাইন টেনের উপর বেস করে পুরো একদম পরীক্ষাটা হয় ম্যাথামেটিক্সটাও একদম পুরো থাকে আর তোমার যেটা ইংলিশটা থাকে একদম জেনারেল ভোকাবুলারি গ্রামার ভোকাবুলারি কোশ্চেন থাকে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ তোমাদের নিয়ে এটা নিয়ে সিলেবাস নিয়ে আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো যেখানে তোমরা দেখতে পাবে তোমাদের কোথায় কোথায় সিলেবাস আছে আর কোথা থেকে তোমাদের কি কি বই ফলো করতে হবে সেটি নিয়েও কিন্তু আমি সেদিনে বলে দেবো দেখো তোমরা যেসব স্টুডেন্টরা সিরিয়াসলি এই পরীক্ষাটা দিতে চলেছো তো তোমাদের লাইফে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা এইটা নিয়ে তোমাদের ফিউচারে চলবে তো তোমাদেরকে কিন্তু এই মুহুর্তে সচেতন হতে হবে ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে তার জন্য তোমাদেরকে এই মুহূর্তে বেশি সময় নেই তোমাদের হাতে মাত্র আর ছ থেকে সাত মাস সময় রয়েছে তো সেই সময়ের মধ্যে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্র্যাকটিস প্রচুর পরিমাণে করতে হবে আমি তোমাদেরকে সাজেস্ট করলাম যে বিভিন্ন রেফারেন্স যে বুকগুলো রয়েছে সেই রেফারেন্স বুকগুলো ফলো করো বা তার সাথে সাথে তোমরা কিন্তু একটা ভালো জিনিস করতে পারো যে একটু জাস্ট একটা টাকা খরচা করে পরে যদি কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে পারো সেটা হচ্ছে তুমি আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে পারো বা অন্য কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে আমাদের যদি কোচিং সেন্টারে তুমি ভর্তি হতে চাও তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বা আমাদের স্ক্রিনেও তুমি নাম্বার পেয়ে যাবে তো সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে বা তুমি যদি মক টেস্ট একটা সিরিজ নিয়ে নাও সবচেয়ে তোমার জন্য একটা ভালো জিনিস হয়ে যায় আমাদের কোচিং এ প্রচুর প্রচুর স্টুডেন্ট অলরেডি কোচিং করছে প্লাস হচ্ছে মকটেস নিয়েছে প্রচুর প্রচুর স্টুডেন্ট তুমি কিন্তু এখানে যদি আসো তুমি বুঝতে পারবে যে কম্পিটিশনটা কতটা তোমার পজিশন কোথায় এক এক স্টুডেন্ট এরকম ছিল যে তারা কিছু জানতো না একদম জিরো নলেজ নিয়ে এসেছিল তারা কিন্তু আজকে আমাদের কোচিং এসে পরে ভালোভাবে পড়াশোনা করে একদম টপ ফাইভের মধ্যে র্যাঙ্ক করছে তো সেই ইম্প্রুভমেন্টটা এতদিনে তাদের হয়েছে তো একটা কোচিং কিন্তু অনেকটা মাহাত্ম রাখে সব কিছুর পিছনে তো যদি তোমার নিজের মধ্যে সেলফ কনফিডেন্স কম থাকে তো সেলফ স্টাডি করে পরে যদি মনে হচ্ছে কিছু হচ্ছে করছি তখন কিন্তু তোমাকে একটা কোচিং নিতে হবে বা সবচেয়ে ভালো আমি সাজেস্ট করব অবশ্যই মক টেস্টটা নেবে মক টেস্টটা আমাদেরকে কন্ট্রাক্ট করে নেবে আমি মক টেস্ট বা কোচিং বা তোমার যদি স্টাডি মেটেরিয়ালের দরকার হয় সব কিছু আমরা প্রোভাইড করে দেবো তো অবশ্যই কন্ট্রাক্টটা করে নেবে ভালোভাবে একটা সাজেস্টি বইতে পড়লে তোমাদেরই কিন্তু ভালো নয়তো ধরো তুমি এখন হচ্ছে দুশো চারশো টাকা ইনভেস্ট না করে পরে পিছিয়ে গেলে পিছু পা গেলে যে কেন ইনভেস্ট করবো তখন দেখবে একটা গভর্নমেন্ট কলেজ পেলেন একটা প্রাইভেট কলেজে দশ লাখ টাকা খরচ করে পরে পড়তে যাচ্ছ তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করবে নিজের বুদ্ধি হয়েছে নিজের লাগিয়ে পরে ভাবো যে এখন ইনভেস্ট করবে নাকি তখন হচ্ছে হাও হতাশ করবে তো এই জিনিসটা মাথায় রাখবে